ওয়েলকাম করছি নতুন একটি তে আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই পাশে অনেক সুন্দর সুন্দর আমি এলোমেলো ভাবে রেখেছি আর এই গুলো এখন আমি তোমাদের সামনে করে দিব তো লেটস গো তো বন্ধুরা আমরা প্রথমে যে ভেহিকেলস টি তোমাদের সামনে অ্যাসেম্বল করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক সুন্দর এবং নাইস কালারফুল একটি স্পোর্টস মোটর বাইক আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু দেখতে অনেক সুন্দর রয়েছে ব্ল্যাক কালার এবং রেড কালারের মধ্যে আর এর কালার কম্বিনেশন রয়েছে অনেক জোস আর তোমরা দেখতে পাচ্ছ এর রয়েছে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টিকার করা আর রয়েছে কন্ট্রোল উইল আর বন্ধুরা আমরা কিন্তু যেটা এর সাথে অ্যাটাচ করে দিব সেটা হচ্ছে এর উইল গুলা মিচিং রয়েছে আর ইভ্রাম এর উইল গুলাকে আমরা এখন কালেক্ট করব দেন তোমাদের সাথে অ্যাটাচ করে দেখিয়ে দিব তো বন্ধুরা আমরা কিন্তু এর বডিটাকে এই পাশে রেখে দিব এবং এর যে হুইলগুলো রয়েছে এগুলাকে আমরা একটা একটা করে হাতে নিব এবং তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে এর সাথে অ্যাটাচ করে দিব তো এভরান দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি এর দুইটা উইলকে হাতে নিয়ে ফেলেছি তো এর যে সামনের উইলটা সেটাকে আমরা এখন অ্যাটাচ করে দিব দেন এর এর সামনের যে ডিক্স রয়েছে তো এই ডিক্স আমরা হাতে নিয়ে নিই প্রথমে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা এটাকে হাতে নিয়ে ফেলেছি আর এটাকে আমরা এখন অ্যাটাচ করে দিব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক সুন্দরভাবে এটাকে অনেক ইজিলি অ্যাটাচ করে দিচ্ছি ওয়াও তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা সামনের উইলটাকে এখানে বসিয়ে দিয়েছি দেন আমরা কিন্তু এখন এর পিছনের উইলটাকে বসিয়ে দিব তো ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই পিছনের উইলটাকেও অলরেডি বসিয়ে দিয়েছি ওয়াও সবকিছু মিলিয়ে অসাধারণ এবং নাইস কালারফুল কিন্তু একটি ভেহিকেলস কে আমরা অ্যাটাচ করে ফেলেছি আর বন্ধুরা এর যে স্ক্রুগুলো রয়েছে সেই স্ক্রুগুলোকে আমরা এখন অ্যাটাচ করে দিব আমরা কিন্তু এখন হাতে এবং একটা একটা করে স্ক্রুগুলো আমরা স্ক্রু হোলের মধ্যে দিব তো ফ্রেন্ডস আমরা প্রথমে কিন্তু আমরা পিছনে যে স্ক্রুটা রয়েছে সেইটাকে বসিয়ে দিবো দেন তারপরে আমরা আমাদের দিয়ে টাইট করে ফেলবো তো দেখতে পাচ্ছ সামনের স্ক্রুটাকে বসিয়ে দিব এখন অনেক সুন্দর ভাবে কিন্তু আমরা এটাকে অ্যাটেস করে ফেলেছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এর গেট আপ সেট কত সুন্দর ওয়াও তো এই স্পোর্টস মোটর বাইককে কিন্তু আমরা এখন এই পাশে রেখে দিব দেন তারপরে নিব হচ্ছে আরো সুন্দর এবং নাইস কালারফুল একটি সিএনজি অটো আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রিন এবং ইয়েলো কালারের সাথে রয়েছে বন্ধুরা ওয়াও ফ্রেন্ডস দেখো নাইস কালারফুল আর গর্জিয়াস লুক রয়েছে কিন্তু এটার আর এভরিওয়ান আমরা কিন্তু এটাকে এখন অ্যাটাচ করে ফেলেছি দেন এর যে লোয়ার পার্টটা মিচিং রয়েছে দেন আমরা এই লোয়ার পার্টটাকে এখন হাতে নিয়ে নিব তো বন্ধুরা এটা লোয়ার পার্ট হচ্ছে এই যে ব্ল্যাক কালার আর রয়েছে কিন্তু ইয়েলো কালারের কালার কম্বিনেশন আর বন্ধুরা আমরা কিন্তু এটাকে এখন অ্যাটাচ করে ফেলব তো এখন দেখতে পাচ্ছ কত সুন্দর সিএনজি এবং এর সিএনজি লোয়ার পার্ট আর এখন আমরা কিন্তু এটাকে অলরেডি এখানে অ্যাটাচ করে দিচ্ছি দেন তারপর কিন্তু যে স্ক্রুটা রয়েছে সেটাকে আমরা হাতে নিব দেন তারপরে আমরা এখানে বসিয়ে দিব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা স্ক্রুটাকে এখানে বসিয়ে দিয়েছি এবং এটাকে এখন আমরা টাইট করে ফেলবো তো গাইজ দেখতে পাচ্ছ অনেক সুন্দর এবং নাইস কালারফুল এই ভিটকেল স্টিকে কিন্তু অলরেডি আমরা হাতে নিয়ে ফেলেছি এবং এটাকে অ্যাটেসও করে ফেলেছি আর বন্ধুরা আমরা কিন্তু এটাকে এখন এই পাশটাতে রেখে দিব

দেন তারপরে নিব হচ্ছে আরো সুন্দর একটি আর এটা হচ্ছে একটি ট্যুর বাস আর ফ্রেন্ডস দেখতে পাচ্ছ গ্রিন এবং ব্ল্যাক এর সাথে রয়েছে অনেক সুন্দর কালার কম্বিনেশন করা আর এটাকে আমরা অলরেডি করে ফেলেছি আর এর যে লোয়ার পার্টটা রয়েছে সেটা কিন্তু আমাদের ফ্রেমের বাইরে তো এটাকে কিন্তু আমরা এখন ফ্রেমের মধ্যে নিয়ে আসবো ওয়াও ফ্রেন্ডস দেখো কত সুন্দর রয়েছে কিন্তু ব্ল্যাক এর সাথে সিক্স উইল আলা একটি লোয়ার পার্ট আর বন্ধুরা এটাকে আমরা এখন অ্যাটাচ করে দিচ্ছি তো এটা হচ্ছে একটি চিপ প্লাস্টিক এর তো কোনো রকমের কোনো স্ক্রু ঝামেলা নেই তো বন্ধুরা এটাকে জাস্ট আমরা পয়েন্ট টু পয়েন্টে বসিয়ে দিব দেন বসানোর পরে আমরা কিন্তু এটাকে অ্যাটাচ করে দিচ্ছি তো দেখুন তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর ভাবে কিন্তু আমরা এই টুর বাসটাকে অ্যাটাচ করে ফেলেছি আর ইভজন আমরা এটাকে এই পাশে রেখে দিই তো বন্ধুরা তারপরে নিব হচ্ছে আরো সুন্দর এবং নাইস কালারফুল কিন্তু একটি ফ্রিকেলস আর এটা হচ্ছে অনেক সুন্দর একটি স্কুল বাস আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর রয়েছে কিন্তু ব্লু এবং রয়েছে রেড এর সাথে ব্ল্যাক কালার আর বন্ধুরা এর রয়েছে কিন্তু এখানে স্কুল বাস মোস্ট বিউটিফুল কার আর বন্ধুরা দেখতে পাচ্ছ এর গেটআপ সেটআপ কত সুন্দর আর ফ্রেন্ডস কি আমরা এই পাশে রেখে দিব দেন তারপরে নিব হচ্ছে আরো সুন্দর একটি নাইস কালারফুল একটি লোয়ার পার্ট ওয়াও এটা হচ্ছে একটি স্কুল বাসের লোয়ার পার্ট আর বন্ধুরা দেখতে পাচ্ছ এর গেটআপ সেটআপ কত সুন্দর আর ফ্রেন্ডস এর রয়েছে কিন্তু চারটি হুইল অনেক সুন্দর কালার ব্ল্যাকটা রয়েছে অনেক জোস আর রয়েছে কিন্তু এটা অনেক সুন্দর

তো আমাদের যে স্ক্রু ড্রাইভারটা রয়েছে সেটাকে দিয়ে টাইট করে দিই অনেক সুন্দর এবং নাইস কালাফুল একটি স্কুল বাস বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এর গেট আপ সেটা কত সুন্দর আর এটা কিন্তু দেখতে ফুললি একটি রিয়েলিস্টিক একটি স্কুল বাস আর বন্ধুরা এটাকে কিন্তু আমরা এখন এই পাশটাতে রেখে দিই তো ফ্রেন্ডস তারপরে নিব হচ্ছে আরো সুন্দর এবং নাইস কালারফুল কিন্তু একটি ফায়ার স্ক্রু ট্রাক আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই ফায়ার স্ক্রু ট্র্যাকটি কিন্তু দেখতে অনেক জোস রয়েছে পিঙ্ক কালারের অনেক সুন্দর রয়েছে কিন্তু স্টিকার আর এফ আমরা কিন্তু এটাকে এখন অ্যাটাচ করে দিব আর ফ্রেন্ডস এর যে লোয়ার পার্টটা রয়েছে আমাদের ফ্রেমের বাইরে তো এটাকে কিন্তু আমরা প্রথমে নিয়ে আসবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এই ফ্রেমটা কিন্তু আমরা নিয়ে এসেছি কিন্তু এর রয়েছে উইল গুলা মিচিং তো ফ্রেন্ডস এই পাশে রয়েছে কিন্তু এই উইল গুলা আর এগুলাকে আমরা এখন অ্যাটাচ করব তো দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে অ্যাটাচ করে দিচ্ছি ওয়াও তো দেখো কত সুন্দর ভাবে এটাকে অ্যাটাচ করে ফেলেছি তো বন্ধুরা আমরা কিন্তু এটাকে এখন এর সাথে অ্যাটাচ করে দিব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি এটাকে অ্যাটাচ করে ফেলেছি ওয়াও তো অনেক সুন্দর এবং নাইস কালারফুল কিন্তু এই ফায়ার স্কুল ট্রাক আর এটাকে কিন্তু অলরেডি আমরা অ্যাটাচ করে ফেলেছি তো এই আমরা এটা কিন্তু এটাকে এই পাশে রাখবো দেন তারপরে নিব হচ্ছে এই পাশ থেকে আরো সুন্দর একটি স্পোর্টস মোটর বাইক আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটি সুপার মোটর বাইক আর রয়েছে কিন্তু চারটি উইল ও হো বন্ধুরা এই দুইটা কিন্তু মেন উইল আর এই দুইটা রয়েছে কন্ট্রোল উইল তো ফ্রেন্ড সবকিছু মিলিয়ে অনেক সুন্দর কিন্তু এই ফ্রিকেলস টা এটা হতে পারে একটি মিনি তারপরে গেট আপ সেট অনেক সুন্দর তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এর গেট আপটা ওহো টেনশন আমরা কিন্তু এটাকেও এখন এই পাশটাতে রেখে দিব দেন তারপর যে ভেহিকলস টি নিতে যাচ্ছি সেটা হচ্ছে আরো সুন্দর একটি ট্যুর বাস ওয়াও তো फ्रेंड्स দেখতে পাচ্ছো এটা কিন্তু একটি ভিন্ন কালারের মধ্যে অনেক সুন্দর দেখতে এভিকলস টি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো অনেক সুন্দর এভিকলস আর এটাকে কিন্তু আমরা এখন অ্যাটাচ করে দিব তো फ्रेंड्स এই লোয়ার পার্টটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না তো আমরা কিন্তু এটাকে এখন বাইরে থেকে নিয়ে আসব ওয়াও তো বন্ধুরা দেখতে পাচ্ছো কত সুন্দর এবং নাইস কালারফুল কিন্তু এই ভেহিকলস আর এটাকে কিন্তু অলরেডি আমরা এই পাশটাতে অ্যাটাচ করে দিব তো বন্ধুরা এটাও কিন্তু একটি চিপ প্লাস্টিক তো এই কারণে কিন্তু এর কোনো স্ক্রু ঝামেলা নেই তো এটাকে শুধু আমরা অ্যাটাচ করে দিলেই হয়ে যাবে ওয়াও তো অলরেডি কিন্তু আমরা এই সিক্স হুইলের টুল বাসটাকে অ্যাটাচ করে ফেলেছি আর আমরা কিন্তু এটাকে এখন এই পাশটাতে রেখে দিব তো বন্ধুরা তারপরে নিব হচ্ছে আরো সুন্দর এবং নাইস কালারফুল একটি ভেহিকলস আর এটা হচ্ছে অনেক সুন্দর একটি কার্টুন কার আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এর গেটআপ সেটা কত সুন্দর তো এটা কিন্তু দেখতে ফুললি একটি রিয়েলিস্টিক কার্টুন কার আর রয়েছে কিন্তু অনেক সুন্দর একটি থ্রি ডি স্পিড কার্টুন কার আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কিন্তু অনেক কিছুই মিচিং রয়েছে তো আমরা কিন্তু এগুলোকে একটা একটা করে অ্যাটাচ করব দেন তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব তো এই আমরা কিন্তু এটাকে এখন অ্যাটাচ করে নিব তো আমরা কিন্তু বাইরে থেকে নিব হচ্ছে এর যে ভিতরের একটি ওয়াও অনেক সুন্দর কিন্তু এই ভিকেলসের যে পার্টসটা তো আমরা কিন্তু এটাকে প্রথমে পয়েন্ট পয়েন্ট বসিয়ে দিব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দরভাবে কিন্তু এটাকে অ্যাটেস করে দিয়েছি দেন তারপরে এর যে লোহার পাটটা রয়েছে সেই লোহার পাটটাকে আমরা হাতে নিব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি লোহার পাট ওয়াও অনেক সুন্দর সুন্দর রিল রয়েছে এলইডি বাল্ব আর রয়েছে কিন্তু অনেক সুন্দর এই পাশে সার্কিট ব্রেকার রয়েছে স্পিকার ও হো একজন অনেক সুন্দর তো আমরা কিন্তু এটাকে এখন এই পাশে বসিয়ে দিব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো আমাদের কিন্তু একটা উইল মিচিং রয়েছে তো বন্ধুরা এটা সমস্যা নেই আমরা কিন্তু এটাকে প্রথমে করে দিব তো বন্ধুরা আমরা কিন্তু একটা একটা করে স্ক্রু স্ক্রু হোলের মধ্যে বসিয়ে দিই তারপর এটাকে টাইট করে ফেলবো বন্ধুরা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু আমরা অ্যাটাচ করে ফেলেছি দেন তারপরে কিন্তু এই পাশ থেকে আরো একটি স্ক্রুকে আমরা বসিয়ে দিব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর ভাবে কিন্তু আমরা এটাকে বসিয়ে দিয়েছি এবং স্ক্রুটাকে টাইট করে ফেলেছি তো एवरीवन তারপরে হচ্ছে আমরা এই পাশ থেকে একটা একটা করে স্ক্রু নিব এবং এগুলাকে অ্যাটাচ করতে থাকব তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন তার অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু অনেক সুন্দরভাবে এই স্ক্রুগুলাকে টাইট করে ফেলতেছি বন্ধুরা ওয়াও তো আমরা কিন্তু এখন এর যে বাম্পারটা রয়েছে সেটাকে এখানে বসিয়ে দিব দেন তারপরে কিন্তু এই স্ক্রুগুলা এইখান থেকে নিব

তো এভরান পাচ্ছ পাচ্ছি অনেক সুন্দরভাবে কিন্তু আমরা এটাকে অ্যাটাচ করে ফেলেছি আর এভরান আমরা কিন্তু এটাকে এখন এই পাশটাতে রেখে দিব দেন তারপরে যে ভেহিকলসটি আমাদের একটি ভেহিকলস বাকি আছে তো এইটাকে কিন্তু আমরা এখন হাতে নিয়ে ফেলেছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর মিনি একটি ফানি মডেলের মিনি বাস আর বন্ধুরা আমরা কিন্তু এটাকে এখন অ্যাটাচ করে ফেলব দেন আমরা পয়েন্ট টু পয়েন্ট এটাকে বসিয়ে দিয়ে এটাকে অ্যাটাচ করে দিব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওয়াও তো এর যে স্ক্রুগুলো রয়েছে সেই স্ক্রুগুলো কিন্তু আমরা একটা একটা করে স্ক্রু হোলের মধ্যে বসিয়ে দিই দেন আমরা কিন্তু এখন এটা টাইট করে দিব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটাকেও কিন্তু আমরা অলরেডি অ্যাটেস্ট করে দিয়েছি ওয়া তো অনেক সুন্দর ভাবে কিন্তু আমরা করে ফেলেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু আমাদের অ্যাসেম্বল করা শেষ তো বন্ধুরা দেখাব পরবর্তী ভিডিওতে আজকের মতন এ পর্যন্তই গুড বাই